কোটি টাকা দিয়ে আবার ছবি আমার দেশে এক পাগল ছাড়া বানাবে নাকি, ওই টাকা উঠবে নাকি? আর কোটি টাকা দিয়ে খরচ বানাচ্ছি, যদি আমি বলি তাহলে তো আমি একটা পাগল হয়ে যাবো, মানে আমি একটা পাগলের মতো কথা বললাম, এটা আমি বলবো কেন? যে যা ইচ্ছা বলুক গা। আমাদের সঙ্গে ইউটিউবের সঙ্গে ইউটিউব আমাদের চলচ্চিত্রকে আমাদের মিটিংয়ে সবাই বলেছে, আমিও একমত হয়েছি যে ইউটিউব আমাদের চলচ্চিত্রের অনেক মানে আজে বাজে ক্ষতি করেছে, প্রোগ্রাম করে আজে বাজে ইন্টারভিউ নিয়ে আজে বাজে প্রশ্ন করে আমাদের চলচ্চিত্রকে মানে ইচ্ছাকৃত তাদের না হোক চলচ্চিত্র ছোট হয়ে যাচ্ছে এমন অনেক কথাবার্তা প্রশ্ন ওরা করে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ইউটিউবের সঙ্গে আমরা কোনো ইন্টারভিউ দেবো না, এই জন্য তোমাকে আমি প্রশ্নটা, এটা তো আপনার পেজের জন্য, হ্যাঁ এটা, এবং আমার এই কথাটা যেন যায়, আরেকটা বিষয় এই কথাটা বাদ দিয়ে যেন যায় যেটা বলছে এটা রাখো না, কারণ এই কথাগুলো না আপনি যা বলবেন তাই যায়। আপনি হচ্ছে আমাদের হচ্ছে ঝন্টু ভাই, আমাদের ঝন্টু ভাই একটা হচ্ছে যে সত্যের প্রতীক, যা বলবে যেমনে বলবে তেমনি, ওকে থ্যাংক ইউ, ঠিক আছে এটা আপনি আমাকে বলছেন যে তোমার যদি সাহস থাকে এই কথাগুলো তুমি দিবা। গত একটা ইন্টারভিউতে কিন্তু সাকিব খানের একটা ইন্টারভিউতে বলছিলেন যে তোমার যদি সাহস থাকে তুমি এই কথাগুলো ছেড়ে দিবা, আমি কিন্তু এমন একজন সত্য সাংবাদিক, আমি কখনো কাউকে ভয় পাই না, না না পাবা কেন, তুমি লেখাপড়া করে সাংবাদিক হয়েছো, জার্নালিস্ট হয়েছো, তুমি তো ওই যে ফ্লোরে ফ্লোরে শুটিং শুটিং ঘুরে তুমি জার্নালিস্ট না, জার্নালিস্ট তো মানে ইউনিভার্সিটির বারান্দা যেতে হয়, ঢুকতে হয় ক্লাসে, ক্লাস করতে হয়, পাস করতে হয়, তা তোমাদের প্রতি আমার তো আলাদা একটা সম্মান আছে। আরেকটা হচ্ছে সুখবর আপনার পেজের জন্য, সেটা হচ্ছে যে আপনাকে মানুষ এত ভালোবাসে, 50,000 লোক ফলোয়ার আপনার পার হয়ে গেছে, প্রতিদিন 500 লোক ফলোয়ার যোগ হচ্ছে, এই বিষয়ে যদি ফেসবুকের লোকজনদের একটু কিছু বলতে। না এটা হচ্ছে গা, যদি 50,000 যা বললা এত যদি যোগ হয়, এটা তো যোগ হইবার জন্য আমি বলি না, তোমরা প্রশ্ন করো, তোমাদের প্রশ্নের উত্তরগুলি আমাকে সঠিকভাবে দিতে হবে, এবং আমার ডেফিনেটলি আমি মনে করি এখন ওদের তোমার এই কথায় যে আমার প্রশ্নগুলো অলওয়েজ সঠিক এবং শ্রোতাদের ভালো লাগে, এই জন্য হয়তো আমার এই এই ভিউটা হয়েছে। আপনি অথবা মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে আপনারা এতটা দক্ষ না, কিন্তু ফেসবুকের সাথে কথা বলে যেটা বুঝেছি আপনাকে কিছুদিনের মধ্যে হচ্ছে যে ভেরিফাইড দেবে, মানে হচ্ছে যে আপনাকে স্বনামধন্য হিসেবে, এমনিতেও স্বনামধন্য আমাদের ফেসবুক আপনাকে ওই স্বীকৃতিটা দিয়ে দিছে যে একজন দিলেরজন ঝন্টু, মানে ব্লু ভেরিফাই যেটা বলে, এটা হচ্ছে সবার হয় না, এটা হচ্ছে দেশের যারা স্বনামধন্য হয় তারাই শুধুমাত্র পায়, এই জন্যেই আসলে আপনাকে অনেক ভালোবাসে, যে যেটা হচ্ছে আমি পার্সোনালি দেখি কমেন্টে গিয়ে, অনেকেই হয়তো বা অনেকে সাপের সিনেমা যে আপনার বাংলাদেশের সাতটা সাপের সিনেমা করছেন যেগুলো সুপার ডুপার হিট, এগুলো আপনাকে মানে আপনার আপনার কাছ থেকে কিন্তু আসলে ভালো সিনেমা চায়, এই যে নেক্সট আরেকটা সিনেমা করলেন এটার সম্পর্কে যদি একটু বলতেন। নিপুণ ফেরদৌসকে, হ্যাঁ আমি কিছু নিয়ে করলাম, একটা আমার দেশ তো গ্রাম বাংলা, এই শহর শহর থেকে বেরোলেই নদী নালা গ্রাম রাখাল গরু জমির আল দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, জমি চাষ করছে, কেউ ফসল কাটছে, এগুলি তো কোথাও লাউ গাছ, কোথাও ছিম গাছ, কোথাও কলা গাছের একটি ঘরের পিছনে কয়েকটা কলা গাছ, সামনে একটা উঠান ধান লাড়ছে, এটা হচ্ছে আমার দেশের চিত্র। এই চিত্রগুলোকে আমার দেখলে আমার গ্রামকে আমার আরও বেশি করে ভালোবাসতে ইচ্ছা করে এবং করি, ওই ফিল থেকে সিনেমাটা নির্মাণ করি। হ্যাঁ আমি 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 স্বাচ্ছন্দ্য বোধ করি গ্রামের নদী নালার উপর নৌকা সুজন মাঝি, সুজন মাঝি, সুজন শব্দের অর্থ একটা আছে, আবার সুজন একটা নামও হয়, এই জন্য আমি মাঝি। এবার সেই সুজনটা কেন সবার প্রিয় নাকি মাঝি হিসেবেই শুধু তার নাম সুজন, এটা ছবি দেখলে বুঝতে পারবে। আমি চেষ্টা করেছি, আমার দেশের চলচ্চিত্র এখন মানুষ টিভিতে চলে গেছে, সিনেমা হলে কম যায়, যে জন্য অনেক সিনেমা হল ভেঙে গেছে, আমি এটা নির্মাণই করেছি যে মানুষ যেন আবার এই ছবিটি পছন্দ করে এবং আবার সিনেমা হলে গিয়ে ছবি দেখার। আপনার সিনেমা কি 100 কোটি টাকার? হ্যাঁ আপনার সিনেমা কি নির্মাণ 100 কোটি টাকার? আমার এই ছবিটার নির্মাণ এই পর্যন্ত আমি শুটিং শেষ করে এসেছি 12-15 লক্ষ টাকা দিয়ে, আরও 7-8 লাখ টাকা হয়তো খরচ হবে, 20-25 লক্ষ টাকার, 20-25 লক্ষ কোটি টাকা দিয়ে আবার ছবি আমার দেশে এক পাগল ছাড়া বানাবে নাকি, ওই টাকা উঠবে নাকি? আর কোটি টাকা দিয়ে খরচ বানাচ্ছি, যদি আমি বলি তাহলে তো আমি একটা পাগল হয়ে যাবো, মানে আমি একটা পাগলের মতো কথা বললাম, এটা আমি বলবো কেন? যে যা ইচ্ছা বলুক গা, আমি একটা সচেতন লোক, চলচ্চিত্রে মানুষ যে কোনো লোককে যদি বলো যে দেলোয়ার জানজনটুকু চিনে বলে হ্যাঁ উনি সিনেমার লোক,
তো আমি সিনেমার লোক হিসেবে বাংলা সার 20 কোটির ভিতরে 15 কোটি লোক জানে তো আমি এমন কোন অহেতুক কথা বলবো না যারা নাকি আমার এই কথাটাকে হাস্যকর মনে করে এইজন্য আমি সঠিক কথা ছাড়া আমি এখানে কোন উল্টাপাল্টা কথা বলি